যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। নিষেধাজ্ঞা যারা দেয় তাদের দেশের নির্বাচন নিয়েও প্রশ্ন ওঠে। প্রয়োজনে বাংলাদেশও কাউন্টার স্যাংশন দেবে। নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা পাঁচ দিন জাতিসংঘে সিরিজ বৈঠক আর উচ্চ পর্যায়ের সভা সেমিনারে অংশগ্রহণের পর 22 সেপ্টেম্বর শুক্রবার স্থায়ী সময় দুপুরে সাধারণ পরিষদে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কদিনে অন্তত 2 ডজন রাষ্ট্রীয় কর্মসূচিতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে জাতিকে অবহিত করতে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি। প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলা মিট দ্য প্রেসের এই আয়োজনে অধিকাংশ সময় জুড়েই ছিল স্যাংশন আর নির্বাচনের প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের বাইরে থেকে ভোট বানচালের ষড়যন্ত্র হলে বাংলাদেশও কাউন্টার স্যাংশন দেবে। প্রধানমন্ত্রী বলেন, আমি কারো শক্তিতে বিশ্বাস করে ক্ষমতায় আসিনি, আমি ক্ষমতায় এসেছি জনগণের শক্তিতে। কাজে কে স্যাংশন দিল তাতে কিছু আসে যায় না। তবে যুক্তরাষ্ট্রের স্যাংশন ঘোষণায় বাংলাদেশের মানুষের জীবন বাঁচবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই স্যাংশনের কারণে জামাত বিএনপি অগ্নিসন্ত্রাস ও জ্বালাওপোড়াওর মতো কাজ করতে পারবে না বলেও মনে করছেন তিনি। কানি শ্রাবণী, চ্যানেল এস, নিউজ ডেস্ক।